আজ ঐতিহ্যবাহী জাগ্রত নৈহাটি বড়মার নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতনই রাজবেশ পরিহিতা হয়ে ফুলের সাজে বড়মার নিরঞ্জন অনুষ্ঠিত হবে। তার আগে এবছর বড়মার পুজো সার্বিকভাবে কেমন হলো, নিরঞ্জনেই বা কী কী আচার অনুষ্ঠান থাকছে, আসুন জেনে নিই আমাদের রেগুলার ডট ইনের পর্দার মাধ্যমে কী বললেন নৈহাটি বড়কালী পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নৈহাটির ঐতিহ্যবাহী জাগ্রত বড়মার একদম যে মূল মন্দির প্রাঙ্গণ রয়েছে, প্রতিষ্ঠিত মন্দির, সেইখানে আজ বিকেল 4টে ধীরে ধীরে বড়মা নিরঞ্জনের পথে এগিয়ে যাবে। তার আগে এই পুজো, এই যে 3 দিন গেল, কেমন কাটলো সামগ্রিকভাবে, সার্বিকভাবে আমরা জেনে নেব বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের সঙ্গে। দাদা, প্রথমেই জিজ্ঞাসা করে নেবো যে এই যে 3 দিন যে পুজো, আজকে বিকেলবেলা বড়মার নিরঞ্জন, কীরকম কাটলো পুজো? দেখুন, 3 দিন তো আমার তো মনে হচ্ছে না 3 দিন, মা এলো আর চলে যাচ্ছে। এখন তো আজকে রাতে আমি আছি, আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা মানুষকে প্রসাদ খাওয়াবো। কারণ এখন 3টে বাজে, আমি এখনও কিন্তু প্রসাদ বিলি হচ্ছে। আপনি বাইরে যে দেখতে পারেন, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও প্রসাদ নিচ্ছে। মানে বড়মার ব্যাপার আমি প্রথম থেকেই বলেছি, এবার আমাদের প্রসাদ অঢেল, এবং মানুষের আবেগের কাছে আমরা হেরে গেছি। এবারে মানুষ তার আবেগকে নিয়ে বড়মাকে দর্শন করতে এসছে, প্রচণ্ড ভিড় ছিল। আমরা অনেক চেষ্টা করেছি প্রোটোকল মানবার, হাইকোর্টের রায় মানবার, কিন্তু মানুষের আবেগের কাছে আমরা হেরে গেলাম। আমরা ডন্ডি বহন করেছিলাম, কিন্তু 1000 লোক ডন্ডি কেটে ফেললো। দেখুন, এগুলোকে তো মানুষের সেন্টিমেন্টালকে আঘাত করা যাবে না। এবং আমার মনে হয় এবারে করোনা চলেও গেল, বড়মা করোনাকে নিয়ে আমরা যখন বিসর্জন দেবো আমার মনে হয় করোনা বিদায় নিয়ে নেবে। কারণ আমি কালকের ইয়ে দেখেছি, পশ্চিমবঙ্গে এমন কিছু বাড়িনি, বা আমাদের এখানে নৈহাটে তো সেরকম কোনো রিপোর্ট নেই। আমার মনে হয় করোনা চলে গেল। আর এই 3 দিন কীভাবে কাটলো এটা আমি বলতে পারবো না, এলো আর চলে গেল এটা বলতে পারি, এলো আর বড়মা চলে গেল। চাওয়ার টাইম পর্যন্ত পারলাম না বড়মা কাছে, আমি এবারে কিছুই চাইতে পারিনি। মানুষের জন্য যেটা চাওয়া সেটাও চাইতে পারিনি। অঞ্জলি 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 তো ভার্চুয়ালি হয়েছে। দেখুন অঞ্জলি ভার্চুয়ালি হয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা বলাতে কিছু লোক চলে এসেছিলো, কম লোক ছিল বলে আমরা অঞ্জলিটা করিয়ে দিয়েছিলাম। কিছু ম্যানুয়ালি আমরা লোককে দাঁড় করিয়ে দেখলাম যে লোক কম আছে, ভিড় কম আছে, আমরা অঞ্জলি করিয়ে দিয়েছিলাম। এতে অনেক মানুষের আক্ষেপ আছে, আমরা গিয়ে করতে পারলাম না, আমাদের না করালো। ওটা আমাদের ইন্টেনশন ছিল না যে ওরা করতে পারবে না, কম লোক ছিল, যাতে কম লোক হয় সেই জন্যই ওটা প্রচার। আমার মনে হয় পরের বারে প্রত্যেকটা মানুষ বড়মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিতে পারবে, সেই ব্যবস্থা আমরা পরের বছর করব। এটা এবারে আমার প্রতিজ্ঞা বা অঙ্গীকার যে পরের বছর মানুষকে অঞ্জলি দেওয়াবো। আজকে নিরঞ্জন হবে, তার আগে কি আচার অনুষ্ঠান রয়েছে? দেখুন, আজকে আচার অনুষ্ঠান হচ্ছে, প্রথমে দধিকর্মা মাখা হবে, ওটা একটা দেখার জিনিস। মায়ের দধিকর্মা বহুত, 500 কলাকে দিয়ে 500 কলাকে জলের মতন তৈরি করতে হবে। তারপরে তো দধিকর্মা হলো, তারপরে পুজো হবে মায়ের। পুজো হওয়ার পরে আমাদের যখন মায়ের দড়ি সুতো, লাল সুতো কাটা হবে নিরঞ্জনের পরে, নিরঞ্জন হয়ে গেল তারপরে মায়ের গয়না খোলা হবে। গয়না খোলার পরে মাকে ফুলের সাজে সাজানো হবে, মানে মাকে রাজবেশ দেওয়া হবে। ফুলের সাজের পরে আমাদের যে রীতি আছে বরণ, সে বরণ হবে। তারপরে মায়ের মুখে পান পড়বে। আর আমাদের তো রীতি জানেন, মায়ের মুখে যখনই পান পড়ে যাবে গঙ্গার জোয়ারও চলে আসবে তখন। এটা একদম রীতি, আমি জানি। মা যখন এখান থেকে বেরোবে তখন গঙ্গার জল টলমল টলমল করবে, এবং ডট 4টের সময় মায়ের দড়ির টান পড়ে যাবে, এবং 4:30 থেকে 4:45 মা চলে যাবে। আরও একটা বিষয়, এই যে বড়মার এখানে যে এই যে ফল মিষ্টি এগুলো যে প্রসাদ হিসেবে মানুষজন দেন, সেগুলো তো আপনারা প্রতি বছরই বিভিন্ন হাসপাতালগুলিতে দেন, এবছরে কি সেটা? এবারে তো প্রসাদ অঢেল, এবারে ফল প্রসাদ অঢেল, আমরা দিয়েছি বলে মানুষ দিয়েছে। এবারে প্রসাদ অন্যবারের তুলনায় রেকর্ড, মানুষ এবারে আমি জানি সন্দেশে যেমন পড়েছে সেরকম ফলও পড়েছে। কিছু মানুষের সন্দেশ পায়নি, তারা আক্ষেপ করছে, কিন্তু আমরা প্রসাদ কিন্তু কন্টিনিউয়াস দিয়ে গেছি। এছাড়া ফলগুলো আমরা চুচুড়ো ইমামবাড়া স্টেট জেনারেল হসপিটাল,
নৈহাটি মাতৃসদন, নৈহাটি গ্রিনভিউ নার্সিংহোম, নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল এবং কল্যাণী জওহরলাল নেহরু হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে আমরা মানুষকে ফল পাঠিয়ে দিয়েছি। যারা অসুস্থ তারা মায়ের প্রসাদ খেয়ে অনেক সুস্থ, আজকের দিনে তারা অনেক সুস্থ। এমনি পুজোর সময় এবারে আমাদের ভোগের পরিমাণ ছিল 4000 কিলো, এবারে 4000 কিলো ভোগের পরিমাণ ছিল। এবারে পোলাও এবং খিচুড়ি, লুচি, সুজি, পায়েস সব মিলিয়ে 4000 কিলোর আমাদের এবারের ভোগ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। আজকে বিসর্জনের পরে আজকে লাস্ট ভোগ দেওয়া হবে, সেটা হচ্ছে লুচি আর বোঁদে, যেটা আমরা বিসর্জনের পরে মানুষকে বিলি করব। সেটার পরিমাণ লুচি, লুচি মোটামুটি ধরে রাখুন 50-70 কিলোর উপরে ময়দা, আর মোটামুটি আপনার 130 কিলো মতন বোঁদে হবে। পুরোটাই অত কে খাবে? আমরা কত নিয়ে যাবো? আমাদের 40টা মেম্বার কত নিয়ে যাবে? মানুষই নেবে, মানুষকেই দেবো। আর আমরা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে দেওয়ার জন্য, মানুষই তো দিচ্ছে এইগুলো, আমরা দিচ্ছি, মানুষই পাঠিয়ে দিচ্ছে, যারা পাচ্ছে তারা দিয়ে যাচ্ছে। আমরা সকালে গেট খুলি, কোনো দিন চালের বস্তা পড়ে আছে, কোনো দিন ডাল পড়ে আছে। আপনাদের চ্যানেলে দেখিয়েছে লকডাউনে আমরা 54 দিন খাইছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচার হয়েছে সেটা। 54 দিন পার ডে আমরা 5000 লোককে করে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছি, তারাই দিয়ে যাচ্ছে, তারা পেয়েছে ওই সময়, তারা মাকে দিয়ে গেল, আমরা পুজোয় মা প্রসাদ হিসাবে মানুষকে খাইয়ে দিলাম। আর শেষ প্রশ্ন, মায়ের কাছে কি চাইলেন বা কি চাইবেন? সুস্থ সমাজ, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক এবং অন্যকে ভালো রাখুক, এটাই চেয়েছি মায়ের কাছে। একদম, আমরা কথা বলে নিলাম বড়মা পুজো কমিটির যিনি সম্পাদক তাপস ভট্টাচার্য মহাশয়ের সাথে। তিনি যেমনটা জানালেন যে আজকে বিকেল 4টার সময় রাজবেশ পরিহিতা হয়ে বড়মা ধীরে ধীরে নিরঞ্জনের পথে অগ্রসর হবে, এবং সেই চিত্র আমরা সরাসরি আমাদের রেগুলার .in-এর পর্দার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং একটাই চাওয়া, বড়মা যেন সাথে করে নিরঞ্জনের সময় যেন আমাদের এই যে করোনা যে রয়েছে, করোনা সুর যে রয়েছে, সেটাকে যেন সাথে করে নিয়ে যান, এবং সুস্থ এবং সুন্দর সমাজ যেন আগামী দিনে আমরা পাই। ক্যামেরায় সুমন সরকারের সঙ্গে আকাশ ভট্টাচার্য, দ্য রেগুলার .in, নৈহাটি।